রোজার আগের দিন অস্থির নিত্যপণ্যের বাজার, মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে মুরগি ও মাংসের দাম, চড়া ইফতারের অনুষঙ্গ ছোলা খেজুর শসা ও বেগুনের দর, আর এই অবস্থায় হিমশিম অবস্থা সাধারণ মানুষের। ক্রেতারা বলছেন রমজানের আগে বাজারে কোনো ধরনের তদারকি দেখছেন না তারা, আর বিক্রেতাদের দাবি সরবরাহ কম থাকায় দাম তুলনামূলক কিছুটা বেশি। পটল চাইতেছে 120 টাকা কেজি, গতকালকে নাকি 80 টাকা ছিল, 40 টাকা কেজিতে বেশি। বেগুন গতকালকে 40 টাকা ছিল, আজকে 80 টাকা, মানে একদিনেই 40 টাকা বেশি হয়ে গেছে। আদা কিনলাম 120 টাকা কেজি, কিন্তু পেঁয়াজ তো 10 টাকা বেশি দাম পড়ছে আর কি। ডাউলের দামটা ঠিক আছে, আর তাছাড়া সমস্ত নিত্যপণ্যের জিনিসের দামটা বৃদ্ধি পেয়েছে। দর্শক, এই মুহূর্তে আজকের বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর কারণ বাজারে রয়েছেন সহকর্মী রমিজ হুসাইন এবং ঢাকার বাইরে রয়েছেন আরেক সহকর্মী রংপুরে ফখরুল শাহীন। শুরুতে যেতে চাই রাজধানীর কারণ বাজারে রমিজ হুসাইনের কাছে। রমিজ, আর কয়েক ঘন্টা পরই রমজান শুরু হচ্ছে, যেখানে বলা হচ্ছে সংযমের কথা, কিন্তু ব্যবসায়ীরা তার ভিন্ন পথ অবলম্বন করছেন। আপনি কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি সেই হিসেবে? ফারুক, আপনি যেমনই বলছেন, আর কয়েক ঘন্টা পরে আসলে রাত পোহালেই রমজান শুরু হবে, কিন্তু কয়েক বছরের আমাদের অভিজ্ঞতা বা আমাদের বাজারের এখানে যে সমস্ত ক্রেতারা এসেছেন এবং বিক্রেতারা ব্যবসা করছেন, আসলে তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে বলছেন যে এবারে রমজানটা আসলে অন্যান্য বারের থেকে অনেকটা আলাদা। কারণ এই রমজানকে ঘিরে যে সমস্ত নিত্যপণ্যগুলো থাকে, আপনি জানেন যে করে পেঁয়াজ এবং বেগুন শসা থেকে শুরু যে সমস্ত নিত্যপণ্য থাকে, আসলে যেই রোজাতে যেই জিনিসের যে সমস্ত পণ্যগুলো চাহিদা অনেক বেশি থাকে, সেই সমস্ত পণ্যের চাহিদা দাম কিন্তু অনেক অনেক বেশি হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন, এর আগে আমি আপনাকে দেখাচ্ছিলাম যে ব্রয়লার মুরগি যে সমস্ত গিলা কলিজা এবং পাগুলো থাকে, সেই এগুলো কিন্তু বিক্রি হচ্ছে 160 থেকে এবং 140, 150, 160 বিভিন্ন দামে, কিন্তু এই শুধুমাত্র এই ব্রয়লার মুরগির এই সমস্ত উচ্ছিষ্টগুলো বিক্রি হচ্ছে এত দামে। আর এছাড়া ব্রয়লার মুরগি এখানে কেজি 260 টাকা এবং 250 টাকা করে বিক্রি হচ্ছে, এবং লাল যে লেয়ারগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 340 টাকা, এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 350 থেকে 360 টাকা। তো এখানে ক্রেতা এবং বিক্রেতাদের সাথে আমি আসলে কথা বলেছিলাম, তারা বলছেন গত 2 থেকে 3 মাস যাবৎ আসলে এই ব্রয়লার মুরগির যে পরিমাণ দাম বেড়েছে, আসলে আকাশ ছোঁয়া যে দাম 200 টাকা পার হয়েছে, এটা কিন্তু এর আগে তারা এভাবে দেখেনি। তারা আসলে ব্যবসায়ীরা বলছিলেন যে মূলত তারা কিন্তু অনেক বেশি দামে যেহেতু এই পণ্যগুলো কিনছেন, যার ফলে তাদেরকে অনেক বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আরেকটি বিষয় ফারুক, যেহেতু কালকে রোজা, অন্যান্য বারের মতো আমরা দেখি যে রোজার আগের দিন কিন্তু কারওয়ান বাজারে পা রাখার জায়গা থাকে না ক্রেতাদের, কিন্তু আজকে কিন্তু সেই প্রেক্ষাপটটা একদমই ভিন্ন। আপনি হয়তো দেখবেন যে এই সমস্ত মুরগির দোকানের সামনে ক্রেতাদের ভিড় একদমই কম। ব্যবসায়ীরা বলছেন যেহেতু মুরগির দাম বেড়েছে কেজিতে প্রায় গত রমজানের থেকে 150 টাকার উপরে কিন্তু দাম বেড়েছে, তো এই সমস্ত কারণেই আসলে ক্রেতাদের সংখ্যা খুবই কম। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন খেজুর, যে খেজুর এই রমজানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তো সেই খেজুরের দামও কিন্তু বেশিটা বাড়তি, কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে প্রতিটা খেজুর ভেদে আসলে 20 থেকে 30 টাকা বা 40 টাকা দাম বেড়েছে। আসলে সব থেকে বড়ো কথা যেটি ফারুক, এই রমজান ঘিরে আসলে এবারের রমজানটা আসলে রমিজ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে রাজধানী থেকে চলে যেতে চাই রংপুরে সহকর্মী ফখরুল শাহীনের কাছে। ফখরুল, আপনি যেমনটা শুনছিলেন যে রাজধানীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাসের একটা অবস্থা, আপনি আপনার এলাকায় রংপুরে কেমন দেখছেন? ফারুক, আমি এখন আছি রংপুরের লালবাগ বাজারের মাংস হাটিতে, এবং এখানে এসে আমি কিন্তু মাংস বিক্রেতা যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি এবং ক্রেতাদের সঙ্গে কথা বলেছি। কথা বলে যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে এই গত এক সপ্তাহে আসলে প্রতি কেজিতে 50 থেকে 60-70 টাকা পর্যন্ত কিন্তু মাংসের দাম বেড়েছে। গরুর মাংসের কথা যদি বলি, যেটি আগে 650 টাকা ছিল, আজকে কিন্তু 700 টাকা করে বিক্রি করা হচ্ছে গরুর মাংস, এবং ব্রয়লার যেটা মুরগি সেটি হচ্ছে যে আজকে 250 টাকা করে কেজিতে বিক্রি করা হচ্ছে। পাকিস্তানি মুরগি 350 টাকা বিক্রি করা হচ্ছে, এবং লেয়ার যেটি সেটি হচ্ছে 330 টাকা বিক্রি করা হচ্ছে। এবং ডিমের কথা যদি বলি, ডিমের দামও কিন্তু অনেক বেড়েছে, সেটি হচ্ছে যে 45 থেকে প্রায় 50 টাকা হালি বিক্রি করা হচ্ছে ডিম। তো সব জিনিসের দাম কিন্তু রমজানের আগেই অনেক বেড়ে গেছে। এবং আমরা শাকসবজি যদি কথা বলি, এই দেখা যাচ্ছে যে এই মৌসুমে অনেক শাকসবজি বাজারে ওঠে, সেই শাকসবজিগুলোর দাম কিছুটা কম থাকলেও বাকি যে শাকসবজিগুলো আছে সেগুলোর দাম কিন্তু অনেক বেশি। এবং আমরা যদি আর একটু চাল ডালের কথা বলি, সেখানেও কিন্তু সব জিনিসের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, ছোলা মুড়ি এবং এই জিনিসগুলোরও দাম বেড়ে গেছে। কাল থেকে রমজান শুরু হবে, দেখা যাচ্ছে যে ইফতারিতে ছোলা মুড়ি, তারপর হচ্ছে এই জিনিসগুলো ব্যবহার করবেন, খাবেন, এবং বিশেষ করে যে ফলমূলের
যে বাজার সেটি কিন্তু অনেক চড়া দাম। আমরা দেখেছি যে তরমুজ কিন্তু আজকে কেজি 40 থেকে 50 টাকা পর্যন্ত তরমুজ কেজি বিক্রি হচ্ছে, অর্থাৎ একটি তরমুজ 6 থেকে 7 কেজি ওজনের হয়ে থাকে। তো সেখানে যদি কেজিতে 40 টাকা করে হয়, সেখানে কিন্তু দাম কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এবং মালটা, কমলা এবং যে ফলগুলো আছে যেগুলো দিয়ে ইফতার করে থাকবেন রোজাদাররা, সেগুলোর দাম কিন্তু হঠাৎ করে বেড়ে গেছে। এবং ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে আয়, মাসিক আয়, সেটি দিয়ে আসলে নিত্যপণ্যের বাজার করে তাদের কুলায় উঠতে পারছে না, তাদের আসলে চলাটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, দিন যাপন অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, এমনটি কিন্তু ক্রেতারা বলছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ ফারুক। ফখরুল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে রংপুর থেকে সীমান্তবর্তী জেলা যশোরে ঘুরে আসতে চাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, ফারুক, আসলে রমজানের আগে বাজারের চেহারা সব জেলাতেই একই। আগামীকাল রমজান, অর্থাৎ সংযমের মাস, কিন্তু সেই সংযমের কোনো আলামত কিন্তু বাজারে, নিত্যপণ্যের বাজারে নেই, বরং লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। এবং রমজান শুরু আগামীকাল থেকে, আজকে কিন্তু অস্থিরতা আরও বেড়েছে। গরুর মাংস, খাসির মাংস এবং মুরগি সব কিছুরই দাম কিন্তু গত 2 মাস ধরেই যেভাবে বাড়ছিল, রোজার আগে কিন্তু সেটা দ্বিগুণ লাফিয়ে লাফিয়ে বেড়েছে। আরও আজকে এখানে মুরগির যে ব্রয়লার মুরগি 120 টাকাও 1 মাস আগে মিলেছে, সেটা আজকে কিন্তু 280 টাকার নিচে মিলছে না। সোনালী মুরগির দাম দাঁড়িয়েছে 370 থেকে 380 টাকা, এবং দেশি মুরগি মেলা দাই যদিও মিলছে, সেটা 650 টাকার নিচে মিলছে না। সেই তুলনায় খাসির মাংস যে 1100 টাকায় গিয়ে দাঁড়িয়েছিল, সেখানেই অবস্থান করছে। এবং গরুর মাংস 1100 টাকা থেকে, গরুর মাংস 700 থেকে 720 টাকায় বিক্রি হচ্ছে। একই সাথে সোলা, ডাল এবং অন্যান্য যে পণ্য, সে পণ্যেরও কিন্তু রমজানের সময় যেগুলো নিত্যপণ্যের দরকার, সবই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এবং তরকারির বাজার, কাঁচা যে সবজির বাজার এবং সবজির পাশাপাশি যে অন্যান্য যে বাজার আছে, বিশেষ করে তেলের বাজারে যে স্থিতিশীল অবস্থা ছিল সেটাও কিন্তু নেই। চিনির দাম 120 টাকা কেজি গিয়ে ঠেকেছে, এবং সেটা 120 টাকার নিচে কোথাও মিলছে না, সরকার নির্ধারিত দামের থেকে সেটা অনেক বেশি। গতকালও যে বেগুন বিক্রি হয়েছে মাত্র 40 টাকা কেজি দরে, আজকে এক লাফে সেটা 80 টাকার নিচে কোনো দোকানে মিলছে না। শসার দামও 80 টাকায় গিয়ে ঠেকেছে এক লাফে গিয়ে, একই অবস্থা। তবে মৌসুমের কারণে পেঁয়াজ এবং রসুনের দামটা কিছুটা নাগালের মধ্যে আছে, এ বাদে সব পণ্যের মূল্যই বেড়েছে। এবং বিক্রেতারা যে অভিযোগ করছেন যে মূল্য বৃদ্ধির কারণে তাদের কিন্তু লাভ হচ্ছে না, বরং ক্রেতা আসছে কম, বিক্রিও কম, ক্রেতাদের অভিযোগও নানা ধরনের। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলছে তারা বাজার দর স্বাভাবিক রাখার জন্য তৎপরতা চালাচ্ছেন, কিন্তু সকলের দাবি যে একেবারে গোড়ায়, অর্থাৎ আমদানিকারক পর্যায়ে এবং সরবরাহকারী পর্যায়ে যে দামটা নিয়ন্ত্রণের জন্য তাদের দাবি জানিয়েছেন। ফারুক, তৌহিদ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।